अब्बा जानेरा कांटा खुले शुने रेखे दें जे कथाटी आमी आलोचना करछिलाम ओई दिल्ली शहरे आजो पर्यंत कुतुब मिनार दाड़िये आछे के सेई कुतुब कार नामे कुतुब मिनार आजो पर्यंत दाड़ानो जगत विख्यात नामे आजो पर्यंत दिल्ली शहरे कुतुब मिनार दाड़िये आछे ओ मुसलमान तिनि एतो बड़ बुजुर्ग व्यक्ति तिनि इंतेकालेर समय इंतेकालेर आगे जुबक खादिम के डाकलेन ओ जुबक खादिम आमार बुझी मृत्युर समय काचा काची हुए आसछे आमी तोमाके दुटी ओसियत करे जाच्छी ओ जुबक खादिम आमी कुतुबुद्दीन आमार जमीने रेखे कष्ट देवारे दफन करा खुबी उत्तम द्वितीय नम्बर आमी कुतुबुद्दीन आमार इंतेकालेर खबर शुने भारतवर्षे थेके हजार हजार आलेम उलामा आमार जानाजा नामाज पड़ार जन्य आसबे आमी बोले जाब ना कि आमार जानाजा नामाज पड़ाबे किन्तु जार मध्ये चार चारटी गुण थाकबे चार गुण वाला व्यक्ति आमी कुतुबुद्दीन आमार जानाजा नामाज पड़ाबे ओ जुबक खादिम सर्वप्रथम गुण थाकते हबे आसरेर नामाज आसरेर चार रकात फरज नामाजेर आगे चार रकात सुन्नते गायेर मक्कादा जार जीवने छाड़िनि आसरे चार रकात फरज नामाजेर आगे चार रकात जे सुन्नते गायेर मक्कादा आछे पड़ले सब ना पड़ले गुनाह नेई जे व्यक्तिर जीवने बालेग हवार पर थेके निये वयस्क वयस्क हवार पर थेके निये प्राप्त बयस हवार पर थेके निये आमार जानाजा पर्यन्त जार आसरे चार रकात सुन्नत नामाज छाड़िनि सेई व्यक्ति आमी कुतुबुद्दीन आमार जानाजा नामाज पड़ाबे ओ मुसलमान ओ नौजवान युवकेरा मुरब्बी अब्बा जानेरा आमरा एतो बिजी ब्यस्त मानुष हये गेछि আমরা আসরে চার রাকাত ফরজ নামাজ পড়ার আমাদের সুযোগ সুবিধা আমরা পাই না কি গো পাই আমরা এত কাজে বিজি ব্যস্ত আসরে চার রাকাত যে ফরজ নামাজ আদায় করব ঠিক চার রাকাত ফরজ নামাজ পড়ার সময় আমরা পাই না কিন্তু কুতুবুদ্দিন বললেন আমার জানাজা যে নামাজ পড়াবে তার জীবনে আসরে চার রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নত নামাজ যার ছাড়িনি সে ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে ও মুসলমান কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যুবক খাদিমকে বললেন ও যুবক খাদিম দ্বিতীয় নাম্বার গুণ থাকতে হবে জীবনে জিন্দেগিতে মিথ্যা কথা বলেনি ও দোকানদার ভাই ও ব্যবসায়ী ভাই আপনি বলেন মিথ্যা কথা না বললে আমার ব্যবসা চলে না কিন্তু কুতুবুদ্দিন বললেন জীবনে জিন্দেগিতে যে ব্যক্তি মিথ্যা কথা বলল না সে ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে তৃতীয় নাম্বার গুণ হলো যে ব্যক্তি জীবনে জিন্দেগিতে বেগানা নারী দিকে সে তাকায়নি ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আমরা চোখের আমরা চোখ
দুটো কি আমরা হেফাজত করতে পেরেছি আল্লাহ যে আমাদের দুটো চোখ দিয়েছে আমরা দুটো চোখের নিয়ামতকে সুনিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারিনি আমরা আল্লাহ যে দুটো চোখ দিয়েছে এই দুটো চোখের শুকরিয়া আমরা আদায় করতে পারিনি আর আদায় করতে পারবো না নিদাই মিম্বর ও মিহরাব নামক কিতাবে একটি ঘটনা এসেছে আল্লাহর একজন বান্দী সে হাতে এবং পায়ে মোজা পরে বোরকাটি পরে বাড়ির দিকে রওনা হয়েছেন আল্লাহর বান্দী জমিনের দিকে মাথাটা নিচু করে মাটির দিকে মাথাটা নিচু করে সে বাড়ির দিকে রওনা হয়ে গেল একজন যুবক তার পিছনে অনুসরণ করল আল্লাহর বান্দী বাড়ির গেটে পৌঁছবার পরে দেখলো একজন যুবক দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দী জিজ্ঞাসা করলো যুবক এখানে দাঁড়িয়ে কেন কি চাও কাকে চাও যুবক তখন বলল আমি তো তোমাকে চাই তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছি আল্লাহর বান্দী বলল যুবক আমি বোরকা পরে আছি আমার হাতে এবং পায়ে মোজা পরা কি দেখে তুমি আকর্ষিত হলে যুবক তখন বলল আমি তোমার বোরকার আড়ালে দুই চোখের চাউনি আমার অন্তরকে বেকরার করে দিয়েছে আমি ফিদা হয়ে গিয়েছি আল্লাহর বান্দী বলল যুবক এখানে দাঁড়াও আমি তোমার হাদিয়াটি আমি পৌঁছে দিচ্ছি আল্লাহর বান্দী ঘরে প্রবেশ করে খাদিমকে বলল কাজের মেয়েকে বলল আমার ফল কাটা ছুরিটি নিয়ে আসো আল্লাহর বান্দী বোরকা এবং হাত এবং পায়ের মোজাটি খুলে চোখ দুটো উপরিয়ে খাদিমাকে বলল ও খাদিম যাও গেটের কাছে একটি যুবক দাঁড়িয়ে আছে এই দুটো চোখ ওকে হাদিয়া দিয়ে আসো কেননা আমি দুটো চোখ রেখেছিলাম আল্লাহকে দিদার করার জন্য এই বেগানা নজর ভরা অপবিত্র চোখ দিয়ে আমি আল্লাহকে দিদার করব না ও মুসলমান আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে জান্নাত বাসীদেরকে উদ্দেশ্য করে বলবে ও জান্নাতের মেহমানগণ তোমরা যে আল্লাহকে না দেখে ইবাদত উপাসনা করেছিলে যে আল্লাহকে না দেখে খাবার সময় আল্লাহর ইবাদত উপাসনা করেছিলে শোবার সময় আল্লাহর ইবাদত উপাসনা করেছিলে সেই আল্লাহর দিদার কি তোমরা পাবে করবে না জান্নাতের মেহমান বলবেন ওগো আল্লাহ আমরা দুনিয়ায় থাকাকালীন আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওয়াদা দিয়েছিলেন আপনার দয়ার জান্নাত আমরা পেয়েছি জান্নাতের সমস্ত নিয়ামত গুলো আমরা পেয়েছি কিন্তু আপনার দিদার এখনো আমরা পাইনি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি জামালিয়াতের দরজা দিয়ে ফেরেশতাদেরকে বলবে আমার নূরের পর্দাটি সরিয়ে দাও আমার জান্নাতি মেহমানগণ তারা আমাকে দিদার করবে সেদিন জান্নাতবাসীরা আল্লাহর দিদার করে তারা খুশিতে বাগ বাগ হয়ে যাবে ও মুসলমান সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম দূর পারে গিয়ে আল্লাহর একটি আওয়াজ শুনতে পেয়ে নবী মুসা বলেছিলেন ওগো আল্লাহ তোমার আওয়াজ কত সুন্দর না জানি তোমাকে দেখতে কত সুন্দর পুরো দিল মা জিতনি নিয়ামত হ্যায় তু সবসে বেহতর নিয়ামত দিদার তু জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব ক্যা করু আরজু হ্যায় মাই তুঝে দেখা করুন
आरजू है मैं तुझे देखा करू अल्लाह कंदी तो कौन बोलो आमी जे दुटो चोख रेखेछिलाम अल्लाह दीदार करार जोन्नो आमी एई बेगाना नजर भरा पवित्र चोख दिए आमी अल्लाह के दीदार करब ना काल জান্নাতে যদি আমি সুযোগ সুবিধা পাই তাহলে অন্তরের চোখ দিয়ে আমি আল্লাহকে দিদার করব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি যুবক খাদিম কে বললেন আমার যে জানাজা নামাজ পড়াবে তার মধ্যে চতুর্থ নাম্বার গুণ থাকতে হবে জীবনে তার তাহাজ্জুদ নামাজ ছাড়ি না। জীবনে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ ছাড়েনি সে ব্যক্তি আমি কুতুবউদ্দিন আমার জানাজা নামাজ পড়াবে। অতি গভীর হয় রজনী যখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পেতে চাও প্রভুর করুণা যদি পেতে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন তিনি হাদিস পাকের মধ্যে তিনি ঘোষণা করলেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদামুহা ওয়া ইনকাল্লা। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন তিনি সোনার জবানে তিনি ঘোষিত করেছেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় এবং পছন্দনীয় আমল হলো যে আমলটা সদা সর্বদাই করা হয় ওয়া ইন কল্লা যদিও সেটি ছোট আমল হয়। আল্লাহর কাছে সবথেকে প্রিয় যে আমলটা সব সময় করা হয় যদিও সেটি ছোট আমল হয় একদম ছোট। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই চারটি গুণের কথা বলে গেলেন। এই চারটি গুণের কথা বলার পরে কিছুদিন পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্তেকাল করলেন। যুবক খাদিম কুতুবউদ্দিনের লাশকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা ময়দানে হাজির করালেন। জানাজা ময়দানে হাজির করিয়ে জনসমুদ্রে আলেমদের সামনে চারটি বিষয়ে তিনি ঘোষণা করলেন আমার কুতুবউদ্দিন তিনি ইন্তেকালের আগে দুটি ওসিয়াত করে গিয়েছেন আমার মৃত্যুর পরে আমাকে তাড়াতাড়ি করে দফন করবে আমার মৃত্যুর পরে তাড়াতাড়ি করে জানাজা নামাজ পড়িয়ে আমাকে কবরস্থ করবে। দ্বিতীয় নাম্বার ওসিয়াত হলো চার গুণওয়ালা ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। যুবক খাদিম চার গুণের কথা জনসমুদ্রে আলেমদের সামনে তিনি পেশ করলেন আমার কুতুবউদ্দিন বলে গিয়েছেন যে ব্যক্তি আসরের চার রাকাত সুন্নত নামাজ যে ব্যক্তি জীবনে ছাড়েনি যে ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলেনি যে ব্যক্তি বেগানা নারীর দিকে স্বইচ্ছায় তাকায়নি যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ কাজা নেই আমরা চার কে আছো জলদি করে চলে আসো কুতুবউদ্দিনের জানাজা নামাজ পড়িয়ে যাও। খাদি এই চারটি বিষয়ে চার গুণ বলার সঙ্গে সঙ্গে জনসমুদ্রের আলেমদের মধ্যে স্তব্ধ হয়ে গেল সকলেই চুপ হয়ে গেল এক অপরের দিকে তাকায়। আশ্চর্য বিষয় আমি আসরে চার রাকাত সুন্নত এক বছর কি দশ বছর আদায় করতে পেরেছি কিন্তু পুরো জীবনটা আদায় করতে পারিনি। খাদিম জনসমুদ্রে আলেমদেরকে আওয়াজ দিলেন
কে আছো চারজন ব্যক্তি তাড়াতাড়ি করে চলে আসো কেন কষ্ট দাও তাড়াতাড়ি করে চলে আসো কেন না কুতুবউদ্দিন তিনি তো এমনি করে বলে জাননি চার বড়রা ব্যক্তি অবশ্যই এই জানাজা ময়দানে আছে জলদি করে চলে আসো এসে জানাজার নামাজটি পড়িয়ে যাও আমি তো বুঝতাই জানাজা ময়দানের পিছন দিক থেকে জানাজা ময়দানের একদম পিছন দিক থেকে একজন ব্যক্তি আওয়াজ দিল একজন ব্যক্তি আওয়াজ দিল আমাকে জায়গা করে দাও আমাকে যেতে দাও কুতুবউদ্দিনের কাছে আমাকে যেতে দাও মুখেতে রুমাল রুমালটি জড়িয়ে হাজি রুমালটি মুখে জড়িয়ে কুতুবউদ্দিনের কাছে এসে কুতুবউদ্দিনের কাছে এসে বলল কুতুবউদ্দিন আমাকে আজ সর্বনাশ করে দিলে আমাকে আজ সর্বনাশ করে দিলে আমার এই চার গুণের কথা আমার মালিক ছাড়া কেউ জানে না আমার মালিক ছাড়া এই চার আমার বাড়িতে আমার স্ত্রী আমার ছেলে কেউ জানে না ও কুতুবউদ্দিন তুমি আমাকে সর্বনাশ করে দিলে আর যদি জানাজা ময়দান না হতো আমি কারুর কাছে আমি প্রকাশ করতাম না তিনি জানাজা নামাজ পড়িয়ে দিলেন জনসমুদ্রে আলেমদের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল কে এমন ব্যক্তি কে এমন ব্যক্তি কে এমন চার গুণওয়ালা ব্যক্তি তাকে তো দেখতে হবে আমাদেরকে ও মুসলমান তিনি কেউ ছিলেন না তিনি কেউ ছিলেন না তিনি সেই সময় এই ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন তিনি এই ভারতের বাদশা ছিলেন তিনি এই ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন তার নাম হলো শামসুদ্দিন ইলতিমাস আরবিতে বলা হয় শামসুদ্দিন ইলতিমাস ইংরেজি যদি ইতিহাস পড়েন সেখানে দেখবেন শামসুদ্দিন ইলতুতমিস ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা মুরব্বী আব্বা জানেরা তিনি একদিকে ভারতবর্ষ শাসন করতেন রাষ্ট্র পরিচালনা করতেন দেশ চালাতেন আর একদিকে তিনি আসরের ফরজ ফরজ নামাজের আগে চার রাকাত নামাজ সুন্নত নামাজ ছাড়তেন না এমন করে বেগানা নারীর দিকে তিনি তাকাতেন না একদিকে রাষ্ট্র শাসন করতেন আর একদিকে তিনি মিথ্যা কথা বলতেন না তিনি তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আজ মুসলমান নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছে মুসলমান আজ নিজেদের ইতিহাস মুসলমান পড়ে না ও মুসলমান যে মুসলমান এই ভারতবর্ষকে সাড়ে সাতশো বছর ধরে যারা শাসন করলো আজ মুসলমান পিছিয়ে কেন কি জন্য পিছিয়ে আজ মুসলমান নিজেদের ইতিহাস মুসলমান জানে না ও মুসলমান সাড়ে সাতশো বছর ধরে মুসলমান এই ভারতবর্ষকে শাসন করলো কিন্তু আজ মুসলমান কেন পিছিয়ে আছে একমাত্র কারণ হলো মুসলমানদের ইমানের কমজোরি আর মুসলমানদের কবরের আজাবের ভয় নেই মুসলমানদের এই দুটি জিনিসের কমির জন্য আজ মুসলমান পিছিয়ে আছে আজ মুসলমান সব জায়গায় মার খাচ্ছে কি ঠিক না মুসলমান সব জায়গায় অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কিসের জন্য আজ মুসলমানের ভিতরে ঈমান কমজোর হয়ে গিয়েছে মুসলমান মুসলমানের ভিতরে কবরের আযাব আযাবের ভয় নেই আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াব মোর কামানের মুখ মুখ দাঁড়িয়ে মোর কামানের মুখ মুখ দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভারতের আকাশে উড়াব আমাদের দেহে বহে জিহাদের রক্ত প্রাণ প্রাণ বিপুল বিঝঙ্কার তকবীর তকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপুল বিঝঙ্কার তকবীর তকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নেই কোনো তাকাদের কাছে আমরা ফুটাবো হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস এই শির অবনত আল্লাহর কাছে শুধু নেই কোনো তাকাতের কাছে আমরা ফোটাবো হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি